সালটা 1994 সাল। বলিউড ফিল্ম ডিরেক্টর বিধু বিনোদ চোপড়া তখন বানাচ্ছিলেন একটা লাভ স্টোরি মুভি, আর সেই ফিল্মের মুখ্য চরিত্রে ছিলেন অনিল কাপুর ও মনীষা কৈরালা। বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন কোন সিনেমার কথা বলছি। হ্যাঁ, 1942 এ লাভ স্টোরি মুভি, আর এই সিনেমার সঙ্গীত পরিচালক ছিলেন আর ডি বর্মন। আর এই জনপ্রিয় গানটি শুনছেন সেই লাভ স্টোরি মুভি থেকে, যেখানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু ও কবিতা কৃষ্ণমূর্তি। কিন্তু এই জনপ্রিয় গানটি মূল গানটির বাংলা ভার্সন। বৃষ্টি এক ফোঁটা গগনে ঘন ঘটা, কি জানি আশাতে মন তরসা। কিন্তু বন্ধুরা জানেন কি, এই সিনেমায় জনপ্রিয় সিঙ্গার কুমার শানুকে স্টুডিও থেকে গান না গাইয়ে চলে যেতে বলেছিলেন আর এক বাঙালি সঙ্গীত পরিচালক পঞ্চম দা, অর্থাৎ আর ডি বর্মন। বন্ধুরা জানেন কি, সেদিনের ওই গানটি কোন গান ছিল, সেদিন কেন আর ডি বর্মন শানুদাকে এমন নেগেটিভ কথা বলেছিলেন, সেটাই থাকছে আজকের এই ভিডিওতে। সো 90s মিউজিক লাভার বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত থাকার আন্তরিক অনুরোধ রইল। এই সিনেমার সঙ্গীত পরিচালক আর ডি বর্মন সিনেমার গান রেকর্ডিং করার জন্য ফিল্ম স্টুডিওতে ডাকেন কুমার শানুকে। সেদিন শানুদা স্টুডিওতে উপস্থিত হলে পঞ্চম দা শানুদাকে একেবারে আপাদমস্তক পর্যবেক্ষণ করে বলেন, আজ কোনো গান রেকর্ডিং হবে না, তুমি এখন আসতে পারো। এ কথা বলে শানুদাকে পরের দিন আসতে বলেন পঞ্চম দা, অর্থাৎ আর ডি বর্মন। দাদা কে হো গিয়া, কি হয়েছে? বাংলায় বললাম, বাংলায় বাঙালি মে বললাম, কি হলো, গান কেন করবেন না, আপনার কি অসুবিধা, কি প্রবলেম, কিছু হয়েছে? আর পরের দিন কুমার শানু যখন বেশ পরিপাটি হয়ে সেজে গুজে টিপটপ ভাবে স্টুডিওতে উপস্থিত হন গান গাওয়ার জন্য, তখন শানুদাকে দেখে খুব খুশি হন পঞ্চম দা। আর ডি বর্মনের বড় ফ্যান ছিলেন কুমার শানু। কুমার শানু কোনো ইতস্তত না করে পঞ্চম দাকে জিজ্ঞেস করেন, দাদা কাল আপনি আমাকে গানটা কেন গাইতে দিলেন না? তখন পঞ্চম দা বলেন, ইয়ার তুনে দাড়ি নেই বানায়া, দেখ দাড়ি মুখে দাড়ি লাগা হুয়া হ্যায়, পুরা দাড়ি রাখা হুয়া হ্যায়, তেরা কাপড়ে ভি ঢাঙ্কা নেই হ্যায়, কুছ নেই হ্যায়, এসা করকে নেই গায়েঙ্গে। আর ডি বর্মন কুমার শানুকে সেদিন বলেছিলেন, গানটি আমরা অর্থাৎ গীতিকার সুরকার প্রোডিউসার মিলে বেশ কয়েক মাস পরিশ্রম করে বানিয়েছি। গানটিতে অভিনয় করবেন একজন হ্যান্ডসাম হিরো, একজন সুন্দরী হিরোইন। সেই হিরোকে আমি সিঙ্গারের মধ্যে দেখতে চেয়েছিলাম, কিন্তু তোমাকে সেদিন দেখার পর আমার কোনোভাবেই মনে হয়নি যে তুমি সঠিকভাবে গানটি গাইতে পারবে, তাই তোমাকে পরিপাটি হয়ে আসতে বলেছিলাম। মে বড়া দুঃখী হো গিয়া ইয়ার, মে বলা জি ইয়ার গানা গানে কে লিয়ে আ গিয়া আর গানা নেই গাওয়া উনহোনে, তো মে তো সবসে পহলে উস দিন জো গিয়া মেনে পহলে দাড়ি বানায়া, ফির উসকে বাদ চকা চক ড্রেস ব্রেস পহন কে ফার্স্ট ক্লাস। আর পরের দিন শানুদা যখন বেশ পরিপাটি হয়ে টিপটপ ভাবে সেজে গুজে স্টুডিওতে উপস্থিত হলেন গান গাওয়ার জন্য, তখন শানুদাকে দেখে খুব খুশি হলেন পঞ্চম দা। আর শানুদার কণ্ঠে সেই জনপ্রিয় গানটিও রেকর্ডিং হলো খুব সহজেই। উস সময় সোচা নেই থা, আজ মে সোচতা হুম কে এক মিউজিক ডিরেক্টর কা ক্রিয়েটিভিটি কিস তরহ সে ও ডেডিকেটেড হোতা থা এক গানে কে পিছে। তো 90s মিউজিক লাভার বন্ধুরা শুনে নিন সেদিনের সেই জনপ্রিয় গানটি, যা শানুদা গেয়েছিলেন পঞ্চম দার সুরে। এই গানটি গেয়ে কুমার শানু পান বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার হিসাবে পঞ্চমবারের জন্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। আরও একটি মজার ব্যাপার হলো, এই গানটিতে রয়েছে একটি ইন্টারেস্টিং কাহিনী। গানটিতে বেশ কয়েকবার জ্যাসে কথাটি রয়েছে, আর এই জ্যাসেতেই লুকিয়েছিল রহস্য। কারণ রেকর্ডিংয়ের সময় আর ডি বর্মন শানুদাকে বলেছিলেন, প্রতিটা জ্যাসে উচ্চারণ যেন তিনি আলাদা আলাদা সুরে করেন, আর কুমার শানু সেটা খুব সহজেই করে দেখিয়েছিলেন গানটিতে। আর ডি বর্মনের কামব্যাক ফিল্ম ছিল এটি, কিন্তু খুব দুঃখের বিষয়, এই সিনেমার গানগুলির সাফল্য তিনি দেখে যেতে পারেননি। পঞ্চমদার অকাল মৃত্যু হয় এই সিনেমার মুক্তির আগেই, তাই পঞ্চমদার মৃত্যুতে বলিউড সঙ্গীত জগতে অপূরণীয় অপূরণীয় ক্ষতি। পঞ্চমদা বেঁচে থাকবেন তার সুরের জাদুতে।